নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার পেজে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি চলে এসেছি বাটা মাছ দিয়ে, সর্ষে দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখুন, বাটা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি বাটা মাছে নুন হলুদ অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে বাটা মাছে ভালো করে নুন হলুদটাকে আমি প্রথমে মাখিয়ে নেব। আর আপনারা কীভাবে বাড়িতে পারফেক্টলি সর্ষে দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করবেন একদম ঝালঝালভাবে, কিন্তু তিতো হবে না, খেতে অনেক বেশি টেস্টি হবে, তো অবশ্যই জানতে রেসিপিটা ফলো করুন। তো এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে মাছগুলোকে প্রথমে ভেজে নেব, আর কড়াইটা ভালো করে তেল দিয়ে গরম করে নিচ্ছি, নাহলে কিন্তু মাছগুলো উঠবে না। যারা প্রথম মাছ ভাজছেন বা নতুন মাছ ভাজছেন, তাদের জন্য বলবো একটা একটা বা দুটো করে মাছ দিয়ে ভেজে নেবেন, সব মাছ একবারে দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভাজতে আপনাদের অসুবিধা হবে। আর এখানে মাছগুলো আমি এখানে চার পাঁচটা মাছ আছে, সবগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি। আর মাছ কিন্তু আমি খুব বেশি একটা কড়া করে ভাজবো না, মাছের একটা সাইড কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার উল্টে প্রত্যেকটা মাছেরই উল্টো সাইডটা আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকমভাবে ভেজেছি। এবার প্রত্যেকটা মাছই আমি তুলে নিচ্ছি। মাছ তো ভেজে নামিয়ে নিয়েছি, এরপর ওই কড়াইতে আমি আরও একটু সামান্য তেল দিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে জিরে বাটা আর অল্প নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেবো, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এরপর এখানে লঙ্কা বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা এখানে এক চামচ মতো দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খান সেরকম দেবেন। এরপর আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আমি জল দিয়ে অল্প সামান্য একটু নুন দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর এখানে সাদা সর্ষের পরিমাণটা একটু কম আছে, কালো সর্ষের পরিমাণটা একটু বেশি আছে। কালো সর্ষের কিন্তু বেশি টেস্ট, সেই জন্য আমি কালো সর্ষেই দিয়েছি। এখানে তিন ভাগের দু ভাগ এখানে কালো সর্ষে আছে, এক ভাগ আছে সাদা সর্ষে। এরপর দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব, বেশিক্ষণ নাড়িয়ে নিলে কিন্তু তিতো হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবো। এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি, এখানে যেরকম মাছ সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল ফুটে এসছে, এরপর একে একে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর একটা কথা ছোট্ট করে বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি লিংক ট্রান্সক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন। এরপর আমি মাছগুলোকে দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। অনেক সময় দেখবেন যে এরকম সর্ষে বাটা দিয়ে রান্না করলে রান্নাটা টেস্ট হয় না, তিতো হয়ে যায় সর্ষেটা, তো বেশি রান্না করার ফলে সর্ষেটা তিতো হয়ে যায়। তো আমার মতো এই প্রসেসে করলে কথা দিচ্ছি খেতে অনেক বেশি টেস্টি হবে, কোনো রকম তিতো হবে না। তো অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে চেষ্টা করবেন করে খাওয়ার। আর যে কোনো মাছ সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর সর্ষে বাটা দিয়ে মাছ করলে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খেতেও অনেক বেশি ভালো লাগে, খুব চটজলদি হয়ে যায়। তো যাই হোক, রেডি হয়ে গেছে এখানে মাছের এই রেসিপিটি, তো আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার পেজটাকে ফলো করেননি, ঝটপট গিয়ে ফলো করে নিন, এরকমই সিম্পল আর ইজি রেসিপি আরও পেতে।